দর্শক, ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই বেশ ভালো আছেন। আমি প্রমি হাজির হয়ে গিয়েছি আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান তিব্বত স্নো প্রেজেন্ট মিউজিক ভিউ ঈদ আয়োজনে। এবার আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন একজন নয় দুজন সঙ্গীত ব্যক্তিত্ব। আমাদের সাথে আছেন অদিত রহমান এবং আরও একজন আছে এই প্রজন্মের সঙ্গীত শিল্পী দোলা রহমান। ভাইয়া কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু। আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটছে? আমার ঈদ আসলে মোটামুটি একাই কেটেছে, কারণ আমি রিসেন্টলি বেশ কিছু কাজের জন্য ঢাকায় নেই। আচ্ছা, সো আমি ছাড়া বাকিরা প্রবাবলি সবাই খুব ভালো ঈদ করেছে। আপনি কোথায় ছিলেন ঈদের? আমি ছিলাম খাগড়াছড়িতে। আমার এখানে ছোট্ট কিছু ব্যবসা আছে আর কি, তো ওটা দেখার কাজে এখন বেশ কিছু টাইম ওখানে থাকতে হচ্ছে। আচ্ছা, আর আপনার ফ্যামিলি সবাই ঢাকায় ছিল? আর আপু আপনি? আমরা সবাই একসাথে, আর দাদাকে ছাড়া কখনোই আমাদের ঈদ কমপ্লিট তো না। সেটা তো ঈদ, তো ঈদ মনে হয় না, ঈদ মনে হচ্ছে না, কারণ ওকে ছাড়া তো আমরা ঈদ করি না। আমাদের সবাই, ভাবি, বাচ্চা কাচ্চা, বাবা মা, আমরা সব একসাথেই ছিলাম আর কি। বাট তারপরে উই মিস হিম। ঈদে কি করা হয়েছে স্পেশাল কিছু? ভাইয়া তো ছিল বাইরে, ভাইয়ার তো ঈদ ভালো হয়নি আমার মনে হচ্ছে। ফ্যামিলি ছাড়া তো ঈদ ঈদ মনে হয় না। আমরা আসলে দাদাকে, আসলে আমাদের ফ্যামিলি টাইমটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা চেষ্টা করি, এবার বাবা মাও কাজ করেন বা আমি, দাদা, আমরা সবাই আসলে ব্যস্ত থাকি, তো কিন্তু এই যে ঈদ বলেন বা যখনই আমরা একটু এরকম ছুটির সময় পাই, আমরা একসাথে থাকার চেষ্টা করি, একসাথে টাইম স্পেন্ড করার চেষ্টা করি। তো ঈদে না পারি, আমরা বাবা দিবসে আমরা খুব সুন্দর সময় পার করেছি, আমরা ফুল ফ্যামিলি, বাবা সহ, দাদা সহ, বাচ্চা কাচ্চা, দাদার মিলে, হ্যাঁ, উই হ্যাড এ গুড টাইম। খুবই সুন্দর। অদিত ভাই, আপনি তো একজন সঙ্গীত শিল্পী এবং সঙ্গীত পরিচালক। আমার বাবা চলচ্চিত্র প্রযোজক ছিলেন, প্রযোজক ছিলেন, হ্যাঁ, সেই থ্রুতে আমিও প্রযোজক হয়েছি এবং মাঝখানে বেশ কিছু ফিল্মের কাজ করেছি, অনেকগুলো ফিল্মের কাজ করেছি, বাট রিসেন্টলি খুব সিলেক্টিভ কিছু ফিল্মের কাজ করছি, যেগুলো আসলে মনে হচ্ছে ফিল্মের কাজগুলো করে কোনো একটা ডিফারেন্স কিছু একটা হবে, অথবা ফিল্মটা ভালো, স্টোরিটা ভালো। কারণ ইউজুয়ালি বাংলাদেশে যে মুভিগুলো হয় সবগুলো তো আসলে মানসম্মত হয় না। সো একটা সময় কাজ করতে করতে এত করছিলাম যে আসলে বেশ কিছু খারাপ মুভিতেও গান করেছি, যেগুলো আসলে মুভিটা ভালো না হওয়ার জন্য আমার গানগুলো যে জায়গাটা পাওয়ার কথা ছিল পাইনি, প্রপার জাস্টিস হয়নি। সো এখন যেটা করছি আসলে ডিরেক্টর এবং ভালো প্রোডাকশন হলে তখনই শুধুমাত্র কাজ করছি, যদি ওনাদের মনে হয় যে একটু ডিফারেন্ট কিছু দরকার তখন করছি। আসলে একসাথে ভাই বোন মিলে কি কাজ করা হয়? আমার জীবনের শুরু, আমার মিউজিক ক্যারিয়ারের শুরু সবকিছু আমার ভাইয়ের হাত ধরে, মানে ওই নিয়ে এসেছে, ওর সাথেই কাজ করা, ওর সাথেই সবকিছু শুরু। আপনাদের কি মিউজিক ফ্যামিলি সবাই লাভার? হ্যাঁ, মিউজিক মানে আর্ট লাভার, আর্ট লাভার, মানে বাবা মা, আমার নানি মা, খালা যারা ছিলেন, তো প্রত্যেককে ছোটবেলা থেকে গান করতে শুনতাম, গান গাইতে শুনতাম। তো আর্ট, আর যেহেতু বাবা প্রোডিউসার ছিলেন, সো এফডিসি তে লিটারালি আসলে আমাকে কোলে করেই বাবা বিভিন্ন জায়গায় নিয়ে যেত। তো আর্টটা অনেক আগে থেকে, বেসিক্যালি আমি আর দাদা, মানে আমাদের ওই রকম না যে বড় ভাই ছোট বোনের যে সম্পর্কটা বা আমাদের, আসলে হ্যাঁ মোর দেন ভাই বোন বা আমাদের, আমি যে কোনো ক্রাইসিসেও দাদা বা আমাদের, আমরা যেহেতু মিউজিক্যালি কানেক্ট করি একজন আরেকজনের সাথে, তো সব দিক থেকেই আমাদের এই সম্পর্কটা, আমি আসলে অনেক বেশি, মানে আই এম ভেরি লাকি আমি বলবো, কারণ আমরা একসাথে কাজও করতে পারি, আমরা একসাথে পার্সোনাল টাইমও স্পেন্ড করতে পারি। তো আপনি তো একজন সঙ্গীত শিল্পীর পাশাপাশি একজন আইনজীবী। হ্যাঁ, তো আইনজীবীর সাথে সঙ্গীত শিল্পী কিভাবে কানেক্ট হলো আমি বুঝলাম না। এটা আসলে জেনেটিক্যালি হয়ে আসছে, আমার বাবাও আইনজীবী। হ্যাঁ হ্যাঁ, তা জানি, তা উনিও আইনজীবী, ওনার হাত ধরেই আপনিও আইনজীবী হয়েছেন। আমি বার কমপ্লিট করেছি, আমি ব্যারিস্টার, আমি ম্যানচেস্টার থেকে বার করে এসেছি, এখন আমি হাইকোর্টে প্র্যাকটিস করছি। তো ওইটাও এক ধরনের, মানে একটু কন্ট্রাস্টিং প্রফেশন, বাট আমি আসলে ওইখানেও আমার মিউজিককে প্রচণ্ড ভ্যালু করা হয়, ওই সম্মানটা আমি ওখানে পাই, একইভাবে আমি এখানে একজন মিউজিশিয়ান হিসেবেও আমার ওই প্রফেশনটার ভ্যালু পাই, তো দুটো মিলিয়ে চলে যাচ্ছে আর কি। ইতিমধ্যে আপনার একটি গান আছে মনে হয় আমি দোলা। জি, এই গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দর্শকদের মাঝে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা নিয়ে একটু কথা বলি, আমি যদি কিছু বলতে, গানটি নিয়ে আসলে কাজ করছি বহু বছর, দাদার হাত ধরে কাজ করছি,
এখন আলহামদুলিল্লাহ কিছু গান এসেছে, মানুষজন অনেক ভালোবেসেছে, কিন্তু এভাবে আমার কখনো আসলে ক্যামেরার সামনে যাওয়ার দরকার আছে বা যাওয়া হবে এভাবে চিন্তা করিনি। বাট হি ওয়াজ দ্য ফার্স্ট পার্সন বলেছিল যে আমি তো আসলে কষ্ট করলাম, এরপরে এই গানটার জন্য আমি যে দুটা মানুষের নাম না নিলে আসলে হবেই না। যে দুটা মানুষ আমার অভিভাবক কৌশিক হোসেন তাপস ভাই এবং ফরজানা মুন্নি ভাবি, ওনাদের টিএম রেকর্ডসের ব্যানার থেকে ফার্স্ট আমার এই আমি দোলা গানটা রিলিজ হয়। আমার আসলে এটা আমার একটা স্বপ্নের মতো ছিল যে আমি আসলে ইন্টারন্যাশনাল আর্টিস্টদের দেখতাম যে কিভাবে নিজেদের প্রেজেন্ট করে ক্যামেরার সামনে, অ্যান্ড এভাবে নিজেকে সব সময় চিন্তা করতাম, অ্যান্ড হয়তোবা এটার মাধ্যমে কিছুটা মানুষের সামনে আসতে পেরেছে, মানুষজন ভালোবাসছে। তো এই জন্য আসলে আমি সারা জীবনই কৃতজ্ঞ তাদের কাছে, প্লাস এই এই মানুষটা এবং ওই দুইটা মানুষ, তিনটা মানুষ আমার জীবনে অনেক বড় বড় আশীর্বাদ। ভাইয়ার কাছে যাই, ভাইয়ার মিউজিক স্টার্ট কবে থেকে স্টার্ট হয়েছে, না স্টার্টিংটা কবে থেকে? প্রফেশনালি স্টার্ট করেছি প্রবাবলি ইন 2003 এই সময় শুরু করেছিলাম, তো ইটস প্রবাবলি 19-20 ইয়ার্স নাও। চেষ্টা করে যাচ্ছি যতটুকু করা যায় কাজ মিউজিক। মিউজিকের পাশাপাশি আর কি কি করা হয়? আমি যেরকম মিউজিকের পাশাপাশি একটা সময় ফিল্ম প্রোডিউস করতাম, এরপরে খুব রিসেন্টলি একটা ওয়েব সিরিজ আসতে যাচ্ছে, ওইটা ডিরেকশন দিয়েছি। তো ডিরেকশনটা আমার একটা অন্যরকম উইকনেস ছিল অনেক আগে থেকেই, মুভি ডিরেকশন বা ফিকশনের বা কোনো কিছুর। তো এবার একটা সিরিজের ডিরেকশন দিচ্ছি, জানি না কি হবে, নতুন দুনিয়া, নতুন দুনিয়া এক্সপ্লোর করছি আর কি। ঈদকে নিয়ে তো আমাদের প্রোগ্রামটা, জি, ঈদে এবার দর্শকদের জন্য কি কি উপহার ছিল? এবার যেটা হয়েছে, ফরচুনেটলি অ্যান্ড আনফরচুনেটলি, আমি জাস্ট কোক স্টুডিওতে অনেক বেশি ইনভলভ ছিলাম, যার ফলে সিজন ওয়ানটা করতে গিয়ে অন্য কোনো কিছু করিনি। আমি আমার মনে আছে যে আমি আমার উত্তরা যে স্টুডিওটা আছে এখন, স্টুডিও উত্তরাতে, তো উত্তরা স্টুডিও ছেড়ে আমি গুলশানে 3 মাস থেকেছিলাম একটা বাসা নিয়ে, জাস্ট জাস্ট কোক স্টুডিও সিজন ওয়ানের গানগুলো বানানোর জন্যে। তো দাদা অর্ণবদা, যিনি এই পুরো কোক স্টুডিওটার কিউরেটার এবং মিউজিক প্রডিউসার, তো আমি পুরো সিজনে ওনাকে অ্যাসিস্ট করেছি বাকি গানগুলোতে। আর নাসেক নামের একটা গান ছিল, নাসেক নাসেক প্রথম রিলিজ যেটা ছিল, ওইটা আমার মিউজিক করা ছিল। তো আসলে প্রথমে পাকিস্তানে হয়েছে, পরে ইন্ডিয়ায় হয়েছে, যখন বাংলাদেশে হচ্ছিল তখন আমাদের প্রত্যেকেরই মাথার উপরে আসলে অনেকগুলো টেনশন ঘুরে বেড়াচ্ছিল যে পাকিস্তানে একরকম হয়েছে, ইন্ডিয়াতে একরকম হয়েছে, এখন বাংলাদেশ কী করবে, কারণ পুরো পৃথিবী তাকায় আছে এটার দিকে, বিকজ ইটস এ গ্লোবাল প্ল্যাটফর্ম। সো এভরি ওয়ান ওয়াজ ওয়েটিং, পুরো ফোকাস ছিল, তো যার ফলে আমরা আসলে অন্য কোনো দিকেই ভাবতে পারিনি। আর আপু আপনার? আমার এই যে আমি একটা কাজ করার আগে অনেক লম্বা প্রিপারেশন নিই আপু, হ্যাঁ এইটা হলো একটা জিনিস। তো ইনফ্যাক্ট আমি দোলা করার আগে লম্বা একটা প্রিপারেশন নিয়ে নিজেকে ফিক্স করে আসা। তো আমারও সামনে কাজ আসছে, আবারও নতুন মিউজিক ভিডিও আসছে ভেরি সুন ইনশাল্লাহ, দুটার জন্য আমি নিজে প্রিপেয়ার হচ্ছি। তো একটু যখন বলার মতো অবস্থায় যাব, যখন আমি রেডি হয়ে যাব তখন ইনশাল্লাহ। আর একটা দুঃখের ব্যাপার কি, এই মুহূর্তে বাংলাদেশে কোনো রেকর্ড লেবেল টিএম রেকর্ড ছাড়া আর কোনো রেকর্ড লেবেল এক্সিস্ট করে না। কিভাবে করে না, জি সিরিজ আছে, লেজার ভিশন আছে, বা যেসব কোম্পানি যারা যারা অ্যাকচুয়ালি আগে গান প্রোডিউস করতো তারা এখন নাটক বানাচ্ছে, সো তারা এখন গানের ব্যাপারে একদমই আগ্রহী না। এটার রিজনটা আমার মনে হয় কি, আমরা খুব তাড়াতাড়ি, আমরা খুব অল্পতেই খুশি হয়ে যাই। আসলে একটা গানের পেছনে যে ভাবনাটা থাকে বা যে অ্যারেঞ্জমেন্টটা থাকে, একটা নতুন প্র্যাকটিস শুরু হয়েছে আসলে, যে 10,000 টাকা, 20,000 টাকা, 30,000 টাকায় গান করে গানটা হিট হয়ে গেলে এটা তো বেশি প্রফিট কোম্পানিগুলোর জন্য। আমি এটা দেখতেছি অনেক ছোট ছোট মানে গানগুলোই খুবই সস্তা টাইপের মানে হয়ে যাচ্ছে, মানে গানের ইয়াটাকে হারিয়ে ফেলছি আমরা। কারণটা কি, আমরা যে অল্পতে খুশি হয়ে যাই, আমরা যখন খুব, ধরেন একটা গান যেটা 1 ঘন্টায় বানানো আর একটা গান যেটা 6 মাস ধরে বানানো, সেই গানটার মধ্যে 6 মাসের থটটা আছে, এবং
একটা মানে ক্রিয়েট করে, একটা রিজন না করে। তো আমার কাছে এটা আসলে খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার মনে হয় যে মানুষ তো গান করবেই, সবাই গান করবে, কিন্তু একটা দেশ থেকে রেকর্ড লেভেল গায়েব হয়ে যাচ্ছে, শুধু নাটক রিলিজ হচ্ছে। দিস ইজ রিয়েলি আনফরচুনেট। ভাই আপনার একটা কোনো কিছু করার আগে অনেক চিন্তা ভাবনা করে করেন, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট। কারণ এটাই তো বললাম আমরা বেসিক্যালি যে আমি যে আপনি আপনি যে আমাকে বলছেন টাইম নিয়ে, সময় নিয়ে আমরা কাজ করা, একটা হোক বাট সময় নিয়ে একটা ভালো কাজ করা। দাদা টিম রেকর্ডসের কথা বললে ওনারা একটা আর্টিস্টের জন্য বা বাংলা গানের জন্য ওনারা যা করছেন, মানে এই জন্য আমরাও চেষ্টা করছি যে আমরা আসলে কিছু ভালো জিনিস যেন উপহার দিতে পারি আমাদের অডিয়েন্সকে। কারণ আমরা আগে তো গান শুনতাম দাদা, আমরা কিন্তু সারা জীবনে বাংলা গান শুনেছি, রেডিওতেও শুনেছি, এখন কেন আমাদের গান শোনা কমবে? তো এটা আমাদের প্রচেষ্টা। আমাদেরকে যারা টিভিতে দেখছে তারা হয়তো চিন্তা করেন যে এই মানুষগুলো খুব আনন্দে আছে, ভালো আছে। টু বি ভেরি অনেস্ট, যে একটা শিল্পী হিসেবে শিল্পীর ন্যায্য সম্মানটা যদি মানুষ না পায় একটা আর্টিস্টের, এটা কিন্তু একটা দেশের জন্যে এবং সোসাইটির জন্যে ক্ষতিকর। যেটা আমার মতো মানুষ যে আজকে মাশাল্লাহ 20 বছর ধরে মিউজিক করছে, আমি যদি বলি এই কথা, অবভিয়াসলি যারা কেবল শুরু করছে তাদের সিচুয়েশন একবার চিন্তা করে দেখেন যে তারা কি কি ফেস করতে পারে। আমরা চেষ্টা করছি ভালো মিউজিক করব, বাট আমার কথা হচ্ছে আমরা চেষ্টা করি, ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করেন, বাংলাদেশ কোনো অংশে পিছিয়ে থাকবে না, ইনশাআল্লাহ। আপনাদের বড়বেলা ঈদের কথা তো বললাম কে কোথায় করলেন, কিন্তু ছোটবেলার ঈদ, হ্যাঁ তখন তো আপনারা ছোট ছিলেন, দাদা ছোট ছিল, তখন আপনাদের ঈদ কিরকম ভাবে কাটতো? তখন তো অন্যরকম ছিল। আমাদের কোরবানির ঈদটা সবসময় আসলে হয় নানা বাড়িতে বা দাদা বাড়িতে হতো। আমরা রোজার ঈদটা করতাম ঢাকায়, কোরবানির ঈদে চলে যেতাম হয় নেত্রকোনা অথবা কুষ্টিয়া, আমার নানা বাড়ি দাদা বাড়ি, নানা বাড়ি বা দাদা বাড়ি। তো ওইটার জন্য পুরো বছর আমরা বসে থাকতাম যে কখন একটু গ্রামে যাব, গ্রামে সালামি নেওয়া হতো না? হ্যাঁ হ্যাঁ, মানে রোজার ঈদ মানে তো ডাকাতি, এখনো তো ছাড় দেন না তাই না? ডাকাতি ডাকাতি, ও তো এবার বেঁচে গেছে, আমাদের যেটা গ্রামে হতো এখন ওটা ঢাকায় করে ফেলার চেষ্টা, কারণ আমরা সবাই একসাথে থাকি। কি করা হতো গ্রামে? আমরা গ্রামে ছোটবেলায় এই যে সকালে ও রাত অন্ধকার হলেই শ্মশান ঘাটে যেত, মানে ওর একটা আলাদা কি দেখার ইচ্ছা ছিল, মানে পেতা তাবা এমন কোন কিছু, ওর সব সময় এটাই থাকে, অলওয়েজ শি হ্যাজ দিস থিং যে সে যে কোনো জায়গায় গিয়ে যদি শুনে কোন একটা জায়গা হন্টেড, সবার আগে ওখানে যাবে। খুব ইন্টারেস্টেড, খুব ইন্টারেস্টেড। কি আছে ওখানে? না মানে ওখানে আমি গিয়েছিও কিন্তু অনেক ছোটবেলায়, মানে কোন শ্মশান ঘাটে কিছু কি পেয়েছেন? আচ্ছা মরা পোড়ানো হয়েছে মনে করেন, যদি কিছু হাড্ডিও দেখছে আমি তো খুশিতে কিছু একটা দেখতে পাইছি। তো আমরা ভাবে চলে যেতাম ভ্যানে, ঘুরতাম খোলা ভ্যানে, ছোটবেলায় আমরা খোলা ভ্যানে ঘুরে বেড়াতাম, সুন্দর ছিল আমাদের সময়গুলো আসলে আমাদের ছোটবেলা। প্লাস আমি আর দাদা, আমি আসলে আমার বোনদের সাথে একটু কম মেশা হচ্ছে, তো ও আর আমি ছোটবেলায় আমরা বন্দুক নিয়েও খেলা করতাম, হ্যাঁ বন্দুক নিয়ে খেলতাম, দাদা রেসলিং করে আমাকে আছার দিয়ে দিয়ে ফেলতো। তো এইগুলা খেলেই আমাদের ঈদটা আসলে সব, কি বন্দুক মানে খেলনা বন্দুক, খেলনা বন্দুক ছোটবেলায় এই যে গানগুলো আছে না, আমরা কাজিনস দাদা আমরা সবাই আর কি ওই খেলনা বন্দুক নিয়ে, আমার কাছে এখন আছে দাদা, এখন ওই বলে খেলনা বন্দুক বা লাটিম থাকে, লাটিম খেলাগুলো আমরা আসলে আমরা আমাদের জেনারেশনটা আমরা সবই পেয়েছি বলতে গেলে। এখন তো বড় হয়ে গেছেন, এখন যদি বাইরে যান কোথাও অটোগ্রাফের শিকার হতে হয়? অটোগ্রাফ ওর হতে হয়, আমার খুব একটা হয় না। কেন? আমি তো পেছনের মানুষ, আমাকে তো পেছনে না, আপনি হচ্ছে আধ্যাত্মিক লেভেলের মানুষ ভাইয়া। না দাদা এমনি একটু শাই, কিন্তু ওকে যারা ভালোবাসে, ওর যে একটা ফ্যান বেজ আছে যারা ওকে ভালোবাসে, জেনুইনলি ওকে ভালোবাসে, মানে দাদা যে আপনি যে এসে বলে গেল না ভাইয়া মানুষকে অনেক হেল্প করে, এটাও শুনছি আমি, মানুষকে অনেক হেল্প করে, সে চ্যারিটি চালাচ্ছে আমি এটাও জেনেছি, এগুলো তো কোন সূত্রে আমি জেনেছি ভাইয়া, ভাইয়া কখনো বলতে চায় না, ও চেষ্টা করে, আমি যতটুকু মানে আমরা যত আমি যতটুকু পারি চেষ্টা করি আর কি, যা মানে আমার পক্ষে যতটুকু সম্ভব, সেটা নতুন আর্টিস্ট হোক একটা সাধারণ মানুষ হোক বা যে কেউ হোক, আমি আমার সাধ্য মতো যতটুকু পারি চেষ্টা করি, কিন্তু খুব বেশি কিছু না আসলে যতটুকু পারি। এটা একদম নতুন আর্টিস্টদের ক্ষেত্রেও কিন্তু দাদার হাত ধরে, মানে আমি থেকে শুরু করে অনেক আর্টিস্ট দাদা সবসময় নতুনদের দিকেই আগে
হাত বাড়িয়েছে সবসময়। আছে না যে এস্টাবলিশড সিঙ্গারদের নিয়ে মানুষ ম্যাক্সিমাম কাজ করে, কিন্তু ও যেখানেই ট্যালেন্টেড কাউকে দেখেছে ওখানে ওর মধ্যে কিছু একটা আছে, হ্যাঁ তখনই করা যাবে। হ্যাঁ হ্যাঁ, তো এটা সারা জীবন করছে যেটা। মানে আমার কাছে মনে হতো যে একজন এস্টাবলিশড আর্টিস্ট যদি আমার গান গান এবং গানটা যদি পপুলার হয়, আমি আসলে যারা এস্টাবলিশড যারা অনেক কাজ পাচ্ছেন তাদেরকে তো নিয়ে চিন্তা করার কিছু নাই, কারণ তারা অলরেডি পপুলার। যারা পপুলার না, আমার চোখ সবসময় এদের একটু হাত লাগবে যে ধরে তাকে উঠানোর জন্য, সেই জিনিসটা ভাইয়া করে যতটুকু পারি আর কি, যতটুকু পসিবল। আমার দাদা অনেক বড় ব্যাপার। দর্শক, দুই ভাই বোন মিলে কিন্তু অনেক গান রিলিজ হয়েছে ইতিমধ্যে, তা আমরা তাদের গলায় মানে ইয়া ছাড়া ইনস্ট্রুমেন্ট ছাড়া তার খালি গলায় গান শুনতে চাচ্ছি। এখন বলো কোন গানটা গাবেন আমাদের দর্শকদের জন্য? দোলা গাইতে পারে। আমাকে যে কোনো ইন্টারভিউ থেকে তুমি শুধু আমাকে কেন গান গাইতে বলো? না, তুমি খুব ভালো গান গাও। না না না, দুজনকে গেতে হবে আজকে ভাইয়া, প্লিজ। আমরা চলো দুজনে। একটু হলো ভাইয়া, আমি যে গানটা করার চেষ্টা করছি, গানটা আমার খুব খুব পছন্দের গান, গানটার নাম তুমি ছাড়া। গানটা দাদার কম্পোজিশন, দাদার ক্রিয়েশন, আমি করেছিলাম, আমাদের একটা সিনেমা ছিল রাজত্ব, ওটা শাকিব খান আর ববি আপু ছিলেন এই সিনেমাতে। তো গানটা আলহামদুলিল্লাহ মানুষজন অনেক ভালোবেসেছে, অনেকদিন করা হয়নি, আমি চেষ্টা করছি তুলে করার। তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে, ও তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে, মনের মাঝে ভালোবেসে, একোন প্রেমে দিলে যে রাগিয়ে, হো তুমি ছাড়া কে আছে হৃদয়ে, কখনো যেও না হারিয়ে। বাহ, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, অসাধারণ। থ্যাংক ইউ ভেরি মাচ, খুবই সুন্দর। খালি মানে কনসে এত সুন্দর গান। থ্যাংক ইউ, থ্যাংক ইউ আপু, আমার খুব পছন্দের গান, দাদাকে সারা জীবন এটার জন্য আই লাভ ইউ। তুমি দুই লাইন শোনাও। হ্যাঁ ভাইয়া, দুই লাইন প্লিজ, পাখি দেওয়া যাবে না। আজি আকাশ, আজি আকাশ, আজি আকাশ সারা জীবনই মানুষ শুনতে চাইবে দাদা। এই গানটা আমার অনেক ফেভারিট। আমি চেষ্টা করি অল্প কয়টা লাইন, দুই লাইন হলো, ঠিক আছে। মাঝে মাঝে মনে পড়ে সেই সব দিনগুলো, তুই ছিলি না যখন, মাঝে মাঝে কড়ানারে সেই দিনগুলো, তুই ছিলি না যখন, তুই রবি আমারি, তুই ছবি আমারি, তোরে ছাড়া বাঁচি আমি কেমনে, আজি আকাশ কালো হবে বৃষ্টি ঝরে, তোকে ধরে। বাহ, অনেকদিন পর শুনলাম, এই গানটা আমার অনেক ফেভারিট, অনেক। থ্যাংক ইউ ভাইয়া আমার জন্য গান করে দাও। থ্যাংক ইউ আপু, আপনার জন্য শুনতে পাইলাম, অনেক আমার অনেক ফেভারিট সত্যি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। আমি পুরো মানে সামনাসামনি শুনেছি, আমি রিয়েলি ব্লেসড। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। অদিতদা, এখন তো আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার নতুনদের জন্য কি পরামর্শ থাকবে যারা নতুনভাবে গান শিখতে যাচ্ছে, নতুনভাবে কাজ করতে যাচ্ছে? আমার একটাই রিকোয়েস্ট থাকবে, যারা আপনারা মিউজিক করতে চাচ্ছেন এবং আর্ট রিলেটেড কিছু করতে চাচ্ছেন, তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, এত তাড়াতাড়ি খুশি হবেন না। একটা কিছু বানিয়ে যদি মনে হয় যে আহ কি বানাই ফেললাম, তাহলে আপনি শেষ, ইউ আর ডান। সো ওখানে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো একটা যেরকম আমার অনেস্টলি এখনো
আমার কিন্তু খুব অপছন্দের একটা গান, এটা জানি না মানুষ কিভাবে নিবে। আগে আমি শেষ করি পুরো ব্যাপারটা। আজই আকাশ আমার খুবই অপছন্দের একটা গান। কেন? কারণ আমি সেই সময় আজই আকাশের যে মিউজিক হওয়া দরকার ছিল বা যেভাবে গাওয়া দরকার ছিল সেভাবে গাইতে পারিনি। সো আমার কাছে ক্ষুধাটা অলওয়েজ থাকবে যে আসলে গানটা ওই রকম না হয়ে যদি আরেকটু ভালো মিউজিক হতো, আরেকটু ভালো গাইতে পারতাম। সো আমার মনে হয় আমাকে আজ পর্যন্ত এই ক্ষুধাটাই বাঁচিয়ে রেখেছে। সো আমার রিকোয়েস্ট একটাই যে আপনারা এত তাড়াতাড়ি খুশি হয়ে যান না, স্পেশালি এখন দের আর সো মেনি ওয়েবসাইটস, প্লাগইনস অ্যান্ড স্যাম্পলস সব জায়গায়। সো আসলে প্রসেস স্যাম্পলস তো এগুলো বসালেই মনে হয় খুব ভালো একটা গান হয়ে গিয়েছে, কিন্তু অথেন্টিসিটিটা গায়েব হয়ে যায়। সো এত তাড়াতাড়ি খুশি হন না এবং ওখানে ইচ্ছা শেষ হয়ে যায়। হ্যাঁ, এবং এবং আমি যদি বুঝে ফেলি যে আমি একটা খুব ভালো কিছু বানিয়েছি, আমার মনে হয় ওইটাই আমার মৃত্যু। সো ওইটা অ্যাভয়েড করলে আশা করি তারা ভালো কিছু করবে। কথাটা অনেক সুন্দর বলছেন, এটা আমার বাবাও বলে সব সময়, তুমি অল্পতে এখানে যদি খুশি হয়ে যাও তুমি সামনে আগাতে পারবে না। জি, আমার কাছে অনেস্টলি এটা মনে হয় যে তোমার কাছে মনে হবে যে আরো কিছু করব, আরো আমার আরো বেটার করা উচিত। যেরকম আমি যেই সাজেশনটা দিলাম, এটা আমার কোনো অ্যাডভাইস না, এটা আমার লাইফ থেকে, আমার জীবনে করা ভুল থেকে শেখা কিছু কথা। কারণ আমি এখনও কিন্তু অনেস্টলি বিশ্বাস করি যে আমি মিউজিকের প্রবাবলি 20% জানি, এখনো 80% আমার কাছে আনডিসকভার্ড। যারা যারা আর্টের সাথে রিলেটেড, এভরিবডি শুড হ্যাভ দ্যাট। এটাই থাকা উচিত যে আমার এখনো কিছু হয় না, আরো কিছু বাকি আছে সামনে। টু বি ভেরি অনেস্ট, আসলে কিন্তু কিছু আমরা একটা বাংলাদেশে, একটা এতটুকু দেশে আমরা বসবাস করছি, আমরা আমাদের নামটা আমরা যে পৃথিবী বুকে রেখে যাব সেটার জন্য সবাই চিন্তা করি যে আসলে ওই পর্যন্ত যেতে পারছি না, ওই পর্যন্ত খাটতেও পারছি না আমরা, রাইট? সো খাটতে হবে তো, না খাটলে তো হবে না। আপু আপনার কাছে যাব, আপনার কি মনে হয় নতুন প্রজন্মের জন্য? আমি তো আসলে নিজেই অনেক মানে অনেক ছোট, আমি তো ওভাবে অ্যাডভাইস করতে পারবো না, কিন্তু প্রথম কথা হলো ইজিলি আসা তো যাবে না। যখন অনেকে গিফটেড হয় আর্টিস্ট, কেউ কিছু মানুষ আছে আর একটু ক্লাসিক্যালি ট্রেন্ড হয়ে আসছে, তো গানটা আমরা যদি একটু শিখে আসি না, তাহলে আমাদের অনেক উপকার, শুধুমাত্র গায়কের ক্ষেত্রে না, আমাদের কনফিডেন্স লেভেলটাও না অনেকটাই অনেকটাই মানে একদম আপগ্রেডেড হয়, যেটা আমি বিলিভ করি যে প্রতিটা জিনিস আসলে শিখে আসা উচিত, যেটা আমি বিশ্বাস করি যে একটু হলেও যদি আমরা একটু শিখে আসি, একটু ট্রেনিং নিয়ে আসি, তারপরে আমরা মিউজিক করতে আসি এবং কষ্ট করি এবং প্র্যাকটিস করে যাই, তাহলে আমার মনে হয় যে আসলে দেয়ার ইজ নো শর্টকাট, কোনো শর্টকাট নেই। আমি দাদার সাথে একদম একমত, যেটা আপনি ছোট সময়, যেটা আপনি ছোট সময় করে খুব তাড়াতাড়ি পাবেন ওটা তত তাড়াতাড়ি হারিয়ে যাবে। যেমন এই যে নাসিক নাসিক যে ছেলেটা বাংলাদেশে এই মুহূর্তে সবার সবচেয়ে পরিচিত নাম অনিমেষ, যার থ্রু একটা ল্যাঙ্গুয়েজ আমরা জানতে পেরেছি, হাজং ভাষা উপজাতিদের। এখন অনিমেষ যেরকম এখনো পড়াশোনা করছে, সো ওর যদি এটাও বুঝে ফেলে যে পুরো বাংলাদেশ চেনে আমি পড়াশোনা অফ করে দিব, তাহলে ও শেষ, কিন্তু ও ভাবছে যে ওর জীবনে এখন কেবল শুরু হলো, আর অনেক শিখতে হবে। আমিও বিশ্বাস করি, আমিও শুরু করলাম মাত্র, যদিও আমি অনেক বছর ধরে কাজ করছি, কিন্তু আমি প্রতিদিনই শিখছি, প্রতিটা দিনই শিখছি, প্রতিদিন নতুন ধরনের গান শুনছি, চেষ্টা করছি কিছু না কিছু অ্যাডপ্ট করার। তো যখন নিজেকে নিয়ে এত ব্যস্ত থাকি, নিজে কিছু জানি না, আরও জানি আরও জানি, তখন না মাথায় আর কোনো কিছুই কাজ করে না, শুধু মনে হয় ভালো কাজ করি, চেষ্টা করি একটু ভালোভাবে গানটা গাওয়ার। অনেক আড্ডা হয়েছে আপনাদের সাথে আজকে, এত ব্যস্ততার মাঝে আমাদেরকে এসে সময় দেওয়ার জন্য আমরা খুবই হ্যাপি। থ্যাংক ইউ আপনাকে, থ্যাংক ইউ মিউজিক ভিউকে, থ্যাংক ইউ মাইটিভিতে, সবাই আপনাদেরকে পেয়ে খুবই খুবই খুশি। থ্যাংক ইউ মাইটিভির সবাইকে, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে ইনভাইট করার জন্য। আপনাকে, আমার একটা ছোট ভাই আছে তহিদ আফ্রিদি, আমার পাগল ভাই একটা, ওকে অসংখ্য ধন্যবাদ, তার পাগলামিগুলো চালায় যা তুই, এবং অল দ্য বেস্ট টু মাইটিভি। আর মাইটিভি সবাইকে আবারও ঈদ মোবারক। প্রিয় দর্শক, তিব্বত স্নো প্রেজেন্ট মিউজিক ভিউ অনুষ্ঠান আজ এ পর্যন্তই। সবার ঈদ ভালো কাটুক, সুন্দর মতো কাটুক, এই প্রত্যাশায় আমি প্রবীণ বিদায় নিচ্ছি। সে পর্যন্ত মাইটিভির সঙ্গেই থাকুন।